بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি ওরকাত মোহাম্মদ উমর ফারুক ভাই নাটোর বাংলাদেশ থেকে বা বাংলাদেশের নাটোর থেকে জানতে চেয়েছেন হাসি দেওয়ার ব্যাপারী জি ভাই বুখারির একটা হাদিস রয়েছে আবু হরে রাজি আল্লাহ তালে বর্গিত তিনি বলছেন কাল আল্লাহ রসুল বলেছেন ইন্নআল্লাহ হাঁচি তাকে ভালোবাসেন আর হাই তোলা যেটাকে হামি বলেন আপনারা বাংলাদেশে আর কি এটাকে অপছন্দ করেন ফাইদা আতা সাহেদ হুকুম ও হামিদল্লাহ বিদায় তোমাদের কেউ যখন হাঁচি দেয় আর আলহামদুলিল্লাহ বলে হাঁচি দেওয়ার পরে যে আলহামদুলিল্লাহ বলে কানা হাক্কান আল্লাহ কুল্লি মুসলিম ইনসামি আহ আল্লাহ প্রত্যেকটি মুসলমান যারা ওই আলহামদুলিল্লাহ শুনবে প্রত্যেকটি মুসলমানের জন্য ওয়াজিব হচ্ছে তারা বলবে ইয়ার হামুকাল্লা এটা একটা হাদিস অন্য একটা হাদিস আবু হর আর হাদিস আবু হরাইরা হতে বর্ণিত তিনি বলছেন যে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এদা আতা সাহেদ কুমফালিয়াকুল আলহামদুলিল্লাহ তোমাদের কেউ যখন হাঁচি দেবে সেই জন্য আলহামদুলিল্লাহ বলে ওয়ালিয়াকুল্লাহ আহুহু ও সাহিবহু আর তার ভাই কিংবা তার সঙ্গী যে শুনবে সে বলবে ইয়ার হামকাল্লাহ ফাইদাকাল্লাহ আর যখন কেউ ইয়ার হামকাল্লাহ বলবে তখন সে হাঁচি দাতা ব্যক্তি বলবে ইয়াহাদি কুমুল্লাহু বয়ুসলিহু বালাকুম এটাই হচ্ছে যে হাঁচি দেওয়ার বিধান বিদায় যখনই কোন মুসলমান ছোট বড় নারী পুরুষ নির্বিশেষে যখনই হাঁচি দেবে তখন সে বলবে আলহামদুলিল্লাহ কারণ হাঁচি হচ্ছে যে হাঁচি আল্লাহ আল্লাহ পছন্দ করেন এতে শরীর সতেজ হয় সেই জন্য আলহামদুলিল্লাহ বলতে হয় আর আলহামদুলিল্লাহ বলা যে কোনি কেউ শুনবে আমাদের আশেপাশে যারা থাকবে তারা সকলেই বলবে ইয়ার কাল্লাহ আর যখন তারা আলহিয়াহিরহমুকাল্লাহ বলবে তখন আমি আবার উত্তরে বলবো যে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু যে জি আলহামদুলিল্লাহ বলার পরে যখন বলা হয়েছে কান হাককান আলা কুল্লি মুসলিম প্রত্যেকটি মুসলমানের উপরে ফরজ বা ওয়াজিব হচ্ছে আই ইয়াকুল আল্লাহ ইয়ার ইয়ারহামুকাল্লাহ বলাটা আলহামদুলিল্লাহ শুনে এটা হচ্ছে ওয়াজিব